পুলিশ অনেক কষ্ট করে মোবাইলটা উদ্ধার করে দেয়। আমার আশা ছিল যে মোবাইলটা মনে হয় পাবো না, তাই পুলিশকে আমার আন্তরিকতা এবং অনেক ধন্যবাদ। তারিখ নির্বাচনের আগে আমার ফোনটা চুরি হয়ে যায়, পুলিশকে জিডি করি থানায়। পুলিশ অনেক কষ্ট করে মোবাইলটা উদ্ধার করে দেয়। আমার আশা ছিল যে মোবাইলটা মনে হয় পাবো না, তাই পুলিশকে আমার আন্তরিকতা এবং অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের একটি সাইবার ক্রাইম সেল গঠন হয়েছে প্রায় দুই মাস আগে। এই সাইবার সেল গঠন হওয়ার পর থেকেই মূলত আমরা কিছুটা বলবো যে আগে থেকে অনেকটাই স্বাবলম্বী হয়েছি আর কি। তো আমরা যে মোবাইলগুলো উদ্ধার করেছি এগুলো কোনো কোনো মোবাইল দুই বছর বা আড়াই বছর আগেও এটা মিসিং হয়েছিল। তো আমরা মূলত বিভিন্ন টেকনোলজি বা বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে এগুলো আসলে উদ্ধার করে আমরা প্রকৃত যে মালিক তাদেরকে দিতে সক্ষম হয়েছি। তারিখ নির্বাচনের আগে আমার ফোনটা চুরি হয়ে যায়, পুলিশকে জিডি করি থানায়। পুলিশ অনেক কষ্ট করে মোবাইলটা উদ্ধার করে দেয়। আমার আশা ছিল যে মোবাইলটা মনে হয় পাবো না, তাই পুলিশকে আমার আন্তরিকতা এবং অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের একটি সাইবার ক্রাইম সেল গঠন হয়েছে প্রায় দুই মাস আগে। এই সাইবার সেল গঠন হওয়ার পর থেকেই মূলত আমরা কিছুটা বলবো যে আগে থেকে অনেকটাই স্বাবলম্বী হয়েছি আর কি। তো আমরা যে মোবাইলগুলো উদ্ধার করেছি এগুলো কোনো কোনো মোবাইল দুই বছর বা আড়াই বছর আগেও এটা মিসিং হয়েছিল। তো আমরা মূলত বিভিন্ন টেকনোলজি বা বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে এগুলো আসলে উদ্ধার করে আমরা প্রকৃত যে মালিক তাদেরকে দিতে সক্ষম হয়েছি।